নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে কথা বলছি সকাল 10:30 থেকে, আর সকালে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, পুজোর জোগাড় হয়ে গেছে, টিফিনও করা হয়ে গেছে, এখন একটু চা খাচ্ছি। এবার রান্না বান্না শুরু করবো। তো আজকে কি কি রান্না করি, ভালো ভালো বেশ পদ আছে, দেখতে থাকুন। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জল ধরবো, বোতল টোতল রেডি করছি। আর দেখুন মালাই চিকেনটা, দেখুন কালারটা, জাস্ট দেখুন সুন্দর হয়েছে। দেখুন মালাই চিকেন, আর ওখানে ওই যে ডাইনিংয়ে রাখা আছে ফ্রাইড রাইসও আমার হয়ে গেছে। আসুন দেখাই, এই দেখুন আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। এবার স্যালাডও কেটে নিব। খাবার জল ধরে নিয়েছি, এখন আমি এই যে দেখুন শসা, গাজর, তারপর জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আমি রায়তা বানিয়ে নেব। রায়তাটা খেতে বেশ ভালোই লাগে, বাড়িতে বসানো টক দই। রায়তা বানানো কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। ওদিকে আসন টাসনও পেতে নেওয়া হয়েছে, তো চলুন ডাইনিংয়ে যাই। এবার খাবার বাড়ার পালা, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আসন পেতে নিয়েছি, থালা টালাও নিয়ে চলে এসেছি, বাটিও নিয়ে চলে এসেছি। এবার বাড়াবাড়ি করবো, খাওয়া দাওয়া হবে। এবার চিকেন বাড়ার পালা, দুপুরে খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে কথা বলে নিই। তো এখন আমি সন্ধ্যে হয়েছে, সুন্দর সুন্দর দিয়ে দিয়েছি। এখন বাগানের গাছগুলোয় একটু জল দেব, তারপর চাটা খাবো। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু গাছগুলো আমি এখন জল দেব। তো আসুন গাছগুলো জল দিয়ে দিই। গাছে জল দিয়েছে, চাটা বানিয়ে খেয়ে নিয়েছি, আর ছেলেও এরকমই করছে। ছেলেকে জোরে জোরে করতে বলেছে না, এই জন্য আমি কথা বলছি, বলেছে জোরে জোরে আরো বেশি জোরে করছে। আর এখন আমি যে দেখছেন ডাব্বাগুলোয় সমস্ত চাল ভর্তি করে দেব, ঢুকিয়ে রেখে দেবো, দিলে সুবিধা হয়, মানে বার করতে সুবিধা হয়, বর্ষা থেকে বার করতে গেলে পড়ে যায় বেশি করে চাল। আর ওইদিকে দেখুন কালকে সন্ধ্যার সময় আমাদের মুড়ি বস্তা এসছে, মুড়ির ডাব্বা গুলো সব জড়ো করেছি, আর মুড়ি গুলো আবার ঢুকিয়ে নিই। তো আগে চাল গুলো ঢুকিয়ে নিই, তারপর
চাল ডাব্বায় ভরা কমপ্লিট, মুড়িও ডাব্বায় ভরা কমপ্লিট। আর বিকেলে আজকে না ওই যে দেখুন তেলের আচারটা বানিয়েছি, এটা একরকম, সেটা আগে একটা একরকম পদ্ধতি বানিয়েছিলাম, এটা আর একরকম পদ্ধতিতে বানিয়েছি, বিকেলে বানিয়েছি আর শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। আবার রাত্রে এখন দুপুরের ওই তো মারাই চিকেন আছে, রুটি বানাবো আর কিছু না, রুটি বানাবো অফিস। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।